আজ 16ই ডিসেম্বর উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ এর সভাপতি খান মোহাম্মদ হাবিবের নেতৃত্বে পোর্টরোড মৎস্য বাজার থেকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর 16ই ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। 1971 সালে 22 ডিসেম্বর প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর 91,634 জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এর ফলে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করে। সময় খবর, বরিশাল।